নমস্কার মুম্বাই নিউজরুম থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি মিনাক্ষী শুরুতেই নজর রাখবো খবরের চিকনমিটিতে খবরের চিকনমিটিতে শুরুতেই অনেক বাণীর অগ্নিবাণে যেখানে গতকাল এই ভোট পরবর্তী হিংসা নিয়ে ডিবেট হলো ভোট পরবর্তী হিংসা একদিকে হচ্ছে মুখ্যমন্ত্রী আমরা ওরা করছেন এবার প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী তিনি তো সকলের তিনি তো অভিভাবক তাহলে তিনি হিংসার ক্ষেত্রে আমরা ওরা করছেন কেন হিংসা থামার তো নামও নেই ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হলো কিন্তু তারপরে কি তাতে কি ভাঙড়ের অশান্তি রুখবে কি উঠে এলো প্যানেল থেকে দেখুন ক্ষমতা লোভে তুচ্ছ প্রাণ মানুষ তবে পাশার দান কেন্দ্র সরকারের যারা প্রতিনিধি যারা আসছে তৃণমূলকে বদনাম করার জন্য রাজ্য সরকারকে বদনাম করার জন্য যত বেশি বদনাম করবে যত বেশি গালাগাল দেবে কেন্দ্রের কাছে তত বেশি সে প্রাধান্য পাবে উনি নিজের পদকে ফেরত পাওয়ার জন্য নিজেকে ঠিক জায়গায় পৌঁছানোর জন্য এই রাজ্য সরকার এবং এই শাসক দলের বদনাম করছেন এটাই ওনার প্রধান উদ্দেশ্য নিজের আখের গোছানোর উদ্দেশ্যেই এটা করছে সহায় মাগুলো চিৎকার করছে রাজু ভাই যে কথাটা বলল যে তৃণমূলের এতজন মারা গেছে ওই মারাটা কি পুলিশ গুলি করে মেরেছে ভাই ভাইকে হত্যা করেছে আজকে রাজ্য সরকারের আন্ডারে যদি আজকে আইন শৃঙ্খলা থাকে দিস ইজ দেয়ার ডিউটি যে টু প্রোটেক্ট দেম আর রাজু বলছিল যে বেশিরভাগ লোকই তৃণমূল কংগ্রেসের মারা গেছে খুব ঠিক কথা চোপড়ায় শুধুমাত্র প্রার্থী বাছাই করতে গিয়ে তৃণমূল আর তৃণমূলের ঝগড়ায় তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে ক্যানিং এ তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছেন তার মেয়ে যিনি প্রার্থী ওখানকার তৃণমূলের তিনি বলছেন আমার বাবাকে আমার দলের লোকেরা খুন করেছে এর সিবিআই তদন্ত চাওয়া উচিত আজকে সেই কথাগুলো রয়েছে আমার প্রশ্ন যেই করুক যে জায়গাতেই হোক মরছে তো মানুষ মানুষের লাশ গুনতিতে আমি সত্যি হোয়াট অ্যাবরিটিতে একটু ইন্টারেস্টেড নই আমার শুধু একটাই প্রশ্ন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি একটা রিপোর্ট দিল তাকে নিয়ে এত গত্রদা হয় রাজ্যের শাসক দল এ রাজ্যের শাসক দল তো শাসক হওয়ার সুবাদেই দল হিসেবে নয় শাসকের মঞ্চ থেকে রাজ্যের প্রধান সচিবালয় থেকে একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারে এই যে মৃত্যুর সংখ্যা বদলাতে বদলাতে যাচ্ছে দুটো জায়গা তিনটে ঘটনা তিনটে মৃত্যু ১৯টা মৃত্যু ২৯টা মৃত্যু সব কিন্তু দলীয় মঞ্চ থেকে অসম্ভব এটা একদম তো মানে সহজ কথা এখন প্রশ্ন হচ্ছে মালদাই হোক কিংবা মণিপুরি হোক হিংসা মানুষ মরছে আগুন জ্বলছে রক্ত ঝরছে তার বিরুদ্ধে আমরা সর্বত্রই সমানভাবে সোচ্চার এ নিয়ে কোনো দ্বিধা বা সংশয়ের ব্যাপার নেই সন্ত্রাস পশ্চিমবঙ্গের পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে প্রিপোল ভায়োলেন্স হয়েছে পোল ডিউরিং পোল ভায়োলেন্স হয়েছে এটাকে লোকাবার কোনো জায়গা নেই আমার ডিবেটের আজকের মোক্ষম প্রশ্নটা আমার শেষ প্রশ্ন আমার আজকের ব্রহ্মাস্ত্র কেউ গুনছে দলের লাশ কারো শুধুই সর্বনাশ সায়নদীপবাবু এক কথায় বললে এটা বোঝবার জন্য এটা দেখবার জন্য এটা জানবার জন্য বিজেপির বা কোনো দলের কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিম লাগে না এটাই বলতে চাই যে এই ঘটনার কোনো ফ্যাক্ট তার ফাইন্ডিং করার কোনো প্রয়োজন মনে করি না তৃণমূল কংগ্রেসের নেত্রী তৃণমূলের যে লোকগুলো খুন হয়েছে বা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে মারা গেছে তাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি নেই ওই লোকগুলোকে শুধুমাত্র দাবার বড় হিসাবে ব্যবহার করেছে আর নেতারা ক্ষমতার শীর্ষে থাকার জন্য ব্যবস্থা করেছে নাহলে ওনার কাছে এগুলো খালি নাম্বার মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দলের লোকগুলোকেই কোনো তাদের মূল্য নেই মর্যাদা নেই তা বিরোধী দলের লোকেদের কথা ছেড়ে দিন কেউ গুনবেন শুধুই লাশ আর কারোর জন্য শুধুই সর্বনাশ এই ব্যবস্থাটার অবসান হোক ফ্যাক্ট যে কেউ খুঁজতে পারেন সেটা খুঁজবার জন্য কমিটি বানাতে পারেন কিন্তু এই রাজ্যের মানুষ দলের থেকে বেশি করে সরকারের মুখের দিকে তাকিয়ে আছে তারা এতদিনেও কমিটি বানিয়ে অথবা না বানিয়ে একটা হিসেব একটা খতিয়ান দিতে পারেন না কেন কোথায় আটকায় দল না সরকার এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে অনির্বাণ রয়েছে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা অনির্বাণ সকাল সকালে তোমার গতকালে যে ডিবেট সেই ডিবেট নিয়ে যেটা দেখছি এই মুহূর্তে যে একে অপরের দিকে দোষারোপ করতে ব্যস্ত সেই জায়গায় দাঁড়িয়ে আলটিমেটলি মানুষের লাশ যত মানুষ গুনছে পরিবারের সদস্যরা তারা তো পরিবার পরিজন হারাচ্ছেন এর সলিউশন কোথায় এর সমাধান কোথায় দেখো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিটা বিজেপির হতে পারে এই তথ্য অনুসন্ধানী বা সত্য অনুসন্ধানী দল কিন্তু যে তথ্য এবং সত্য তারা পেলো বা পেয়েছে বলে দাবি করলো যা প্রকাশ করলো তারা তার মধ্যে সত্যি আছে কি না বা তথ্য আছে কি না এটা তো কোনো রাজনৈতিক মঞ্চ থেকে ঘোষণা করার বিষয় নয় যদি এই তথ্য এবং সত্যে কোনো ভুল বা ভ্রান্তি থাকে
তাহলে সরকারি স্তর থেকে তার বিরোধিতা করা উচিত। রাজ্যের নাম সুনাম দুর্নাম যেখানে যুক্ত, সরকারি স্তর থেকে বিরোধিতার জন্য একটি মাত্র উপায় আছে, রাজ্যে যারা ডিজি আইজি অর্থাৎ রাজ্য পুলিশের মহানির্দেশক রয়েছেন, আইজি রয়েছেন, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীকে না সরিয়েই রাখলেন, তিনি এক্সিকিউটিভ পার্ট অর্থাৎ তিনি একটি রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়ে আসেন। আমলারা পুলিশ কর্তা তারা তো একটা একসঙ্গে বসে শ্বেতপত্র প্রকাশ করতে পারেন, সাংবাদিক বৈঠকে হিসেব দিতে পারেন, মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী 4, 19 বা 29 যাই হোক না কেন মৃতের সংখ্যা, যতগুলো অত্যাচার ভাঙচুরের ঘটনায় ঘটে থাকুক না কেন, এক্স্যাক্ট নাম্বারটা আসল নাম্বারটা কি, সরকারের খাতায় তো একটা হিসেব আছে, সেই হিসেবটা কী, কোন দলের কত মারা গেছে তার হিসেব দিতে হবে না, কিন্তু কতজন মানুষ মারা গেছে তার তো একটা হিসেব আমাদের প্রাপ্য রাজ্যের নাগরিক হিসেবে। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম যদি মিথ্যে বলে থাকে তাহলে সেই মিথ্যেটা কতটা, পুরোটা, অর্ধেক, এক চতুর্থাংশ, তিন চতুর্থাংশ, কতটা মিথ্যে বলেছে তারা সেটা জানাও তো আমাদের অধিকার রয়েছে। একটি রাজনৈতিক দল যা কেন্দ্রে সরকার চালায়, এই রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের তথ্য বা সত্য অনুসন্ধানী দল এই রাজ্য সম্পর্কে মিথ্যে বলে যাবে সেটাও তো কাম্য নয়, এবং যদি সেটা মিথ্যে বলে ধরতে হয় তাহলে সরকারের বিবৃতি প্রয়োজন। কিন্তু মুশকিল হলো এ রাজ্যের সরকার সরকারি মঞ্চ থেকে কথা বলেন না, মুখ্যমন্ত্রী যদিও বা বলেন সরকারি বিষয়ে রাজনৈতিক মঞ্চ থেকে কথা বলেন, অথবা সরকারি সচিবালয় থেকে কথা বললেও তিনি আমাদের দল অর্থাৎ তাঁর নিজের দল বলে কথা বলেন, সেক্ষেত্রে বক্তব্যটা সরকার বলছে না রাজনৈতিক দলের সুপ্রিমো বলছেন, নেত্রী বলছেন, বোঝা দুষ্কর হয়ে উঠছে। সুতরাং ঠিক সেই কারণেই কালকে বিতর্ক জুড়ে আমি বারবার এই দাবিটা করে গেছি যে সরকার তথ্য নিয়ে সামনে আসুক, শ্বেতপত্র নিয়ে সামনে আসুক, একদিকে মানুষের সর্বনাশ হবে আরেকদিকে গ্লাসের গুমটি চলবে, আমার দিকে কত তোমার দিকে কত, এটা ছেড়ে আসল সংখ্যাটা সরকার জানাক, শুধু লাশ অত্যাচার, মানুষকে ঘর ছাড়া করা, ঘর ভেঙে দেওয়া, ঘর পুড়িয়ে দেওয়া, সর্বস্ব নিয়ে নেওয়া, সব কিছুর তো একটা হিসেব আছে, সরকারের খাতায় কি কোনো হিসেবই লেখা নেই। অনির্বাণ ধন্যবাদ তোমায়। এবার নজর রাখবো সোজাসুজি স্বর্ণালীতে গতকাল ঠিক কি উঠে এলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষায় নিয়োগ দুর্নীতি, শিক্ষাতে নিয়োগের ক্ষেত্রে, পুরসভায় নিয়োগের ক্ষেত্রে, সমস্ত জায়গায় দুর্নীতি, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, একটা গোটা সিস্টেম দুর্নীতিতে জড়িত এমনটা অভিযোগ, এবং নেতামন্ত্রীরা এই মুহূর্তে জেলে। এবার বদলেও অর্থাৎ বদলির ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠে এলো। এবার বদলির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে মানিক ভট্টাচার্য, তাকে ম্যারাথন জেরা সিবিআইয়ের। দুর্নীতি সমান এই শাসক দল, দুর্নীতি এবং শাসক দল কোথাও না কোথাও সমর্থক এমনটা বিরোধীরা বলছে। আর শাসক কি বলছে, একের পর এক পেঁয়াজের খোসার মতো যখন তদন্তকারীরা দুর্নীতির একের পর এক পরত সরাচ্ছেন, তখন তার থেকে তো আরও বড় দুর্নীতি সামনে আসছে। তাহলে কত কোটি টাকার দুর্নীতি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায়, সেই প্রশ্নও তো উঠছে। সরাসরি নজর রাখবো সোজাসুজি স্বর্ণালীর প্যানেলে। এই যে দুর্নীতি, যা আমরা একটার পর একটা পরতে পরতে দুর্নীতির নতুন অঙ্ক দেখতে পাচ্ছি, সেই অঙ্কের হিসেবটা যদি দেখা হয় সেটা একদিকে, আর যারা একটা প্রজন্ম দাঁড়িয়ে রয়েছে রাস্তার ওপর চাকরির দাবিতে সেটা আর একদিকে। এখানে দুর্নীতির প্রসঙ্গ নিয়ে আমরা অন্তত যদি গত বছরের 22 জুলাই থেকেই ধরি, আজ এক বছর ধরে যে পরিমাণ মিডিয়াতে তোলপাড় হয়েছে, সেই পরিমাণ সক্রিয়তা যদি ইডি বা সিবিআই, যাদের হাতে তদন্তের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছিল, তার কিয়দংশ যদি তারা দেখাতেন, হতেই পারতো যে এতদিনে সত্যি কোনটা আমরা জানতে পারতাম। পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারে একমাত্র ভগবানই, ভগবানের ভরসায় পশ্চিমবঙ্গ, এটা আমার বক্তব্য নয়। দিন দুয়েক আগেই সুপ্রিম কোর্টের বিচারপতি, মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত, যিনি কিনা একজন বঙ্গ সন্তান, তার মুখ থেকে আমরা এই কথা শুনেছি। মানে এমন হতাশা বা এমন আক্ষেপ একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মুখ থেকে যদি আমরা শুনি, তাহলে বাংলা আসলে কোথায় রয়েছে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের কোথায় দাঁড়িয়ে রয়েছে তা আমরা সহজেই বুঝতে পারছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা চাকরি কনফার্ম করার জন্য বেকারদের যৌবন গিলে খেয়ে নিয়েছেন, আর রিপাবলিক বাংলা ব্যালট খাওয়া দেখাচ্ছে। বাচ্চা ছেলে ব্যালট খেয়েছে তো খাবেই, নেতামন্ত্রীরা বাংলার ভবিষ্যৎ খেয়ে নিয়েছে, এক নম্বর। দু নম্বর, তৃণমূল না দুটো তিনটে কথা বলছে, আমার খুব ভালো লাগছে কথাগুলো, জিরো টলারেন্স প্রথম থেকেই শুনছি, জিরো টলারেন্স। জিরো টলারেন্সটা কীরকম জানেন, একটা গান এসেছিলো টুনির মা, পশ্চিমবাংলার মানুষ জিরো টলারেন্স শুনছে কিন্তু জিরো টলারেন্সটা কী দেখতে পাচ্ছে না, আর এটা টুনির মায়ের মতো। কাউকে আপনি জিজ্ঞেস করুন পশ্চিমবাংলার মাকে টুনির মায়ের নাম শুনেছো, কেউ বলতে পারবে না, সেরকম জিরো টলারেন্স। কী জিরো টলারেন্সটা কী, পার্থ এখনও এমএলএ, মানকে মানকে মানে মানকে মাগে হিতে, পিসিকে কত দিতে, ভাইপোকে কত দিতে, ওই মানকে এখনও এমএলএ। জে কে সাহা, জীবন কৃষ্ণ সাহা, সে এখনও এমএলএ, আরেকজনও আছে মোবাইল ফোবাইল ছুড়ে পালিয়ে যাচ্ছিলো, এইসব এইসব যারা আর কি, তারা সব এখনও এমএলএ। তৃণমূল বলছে জিরো টলারেন্স।
আজকে প্রাইমারি থেকে আরম্ভ করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা জায়গায় স্ক্যাম বেরিয়ে গেছে। এটা ঘটনা যে আজকে এই যে আপনার ট্রান্সফার নিয়ে, এটা সবাই জানে দুর্নীতি হতো। কারণ হচ্ছে হলো, যখন কেউ অ্যাপয়েন্টমেন্ট পেত তাকে বাড়ির সামনে দেওয়া হতো না, ডেলিভারিলি তাকে দূরে দেওয়া হতো। এই যে বাড়িতে ফিরে আসার জন্য কি তার ট্রানজাকশন হতো, আমরা মামলা করি, আমরা মামলা দেখেছি এবং ক্যান্ডিডেটরা এসে আমাদেরকে যা যা বলেছে ডিটেলস হয়তো বলতে পারছি না, এই ঘটনাগুলো কিন্তু ঘটতো, এটা সারা পশ্চিমবাংলার লোক জানে এবং যারা যারা ভুক্তভোগী তারা জানে। নারদা থেমেছে, সারদা থেমেছে, সব থেমে গেছে, এগুলো থামছে। এই মহাভারতের মতন সিরিয়ালের মতন দেখবে লোক প্রতিদিন যে এই অ্যারেস্ট হচ্ছে, আসছে, এই ধরে নিয়ে যাচ্ছে, কিছু ছেলেকে মানে মানে কেঁচো ঘুরছে, কিন্তু কেউটাকে দেখে ফেলেছে, কিন্তু কেউটাকে ধরছে না। এবার নজর রাখবো জবাব চাই বাংলায় যে ছবিটা উঠে আসছে গতকাল থেকে, নাবালিকা নির্যাতিতার মৃত্যু। আর এই মৃত্যু আরও একটা প্রশ্ন তুলে দিল, কি প্রশ্ন বলুন তো, যে বাংলার মেয়ে সুরক্ষিত কতটা রয়েছে। অনেক ঘটনা তো দেখল বাংলা, তারপরেও এরকম উদাসীনতা, তারপরেও বাংলার মেয়ের সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন কেন, আর তার সঙ্গে চলছে রাজনীতিও, মৃত্যু নিয়েও, শেষ পর্যন্ত নির্যাতন নিয়ে মৃত্যু নিয়েও রাজনীতি, কি উঠল জবাব চায় বাংলায় দেখুন। মানুষের কথা বলছি, মানুষ যেখানে অপলক দৃষ্টিতে দেখছে, দেখছে বিজেপি এবং তৃণমূলের নেতারা একটা নির্যাতিতার মৃতদেহ নিয়ে টেনা টানা হেচড়া করছে। কে জিতবে তার জন্য যেন টানা হেচড়া করা, কে জিতবে লাশের রাজনীতিতে তার জন্য যেন টানা হেচড়া করা। আমরা অপলক দৃষ্টিতে দেখছি কে জিতবে এই লাশের রাজনীতি। লজ্জা, লজ্জা কোথায় রাখবো এই লজ্জা আমরা জানি না। পার্ক স্ট্রিট থেকে আমাদের শুরু হয়েছে, সে আমাদের রাজ্যের প্রশাসনের মানসিকতা কি রকম, কীভাবে সেটার জন্য অ্যাকশান নিচ্ছেন। আপনার যদি সিলেক্টিভ থাকে যে আমি আমি মণিপুরেরটা বলবো, পশ্চিমবঙ্গেরটা বলবো না, আমি মালদারটা বলবো না, কোচবিহারেরটা বলবো না, সেটা বললে ধামাচাপা, এই মানসিকতা থেকে উঠে আসতে হবে। এবার আমি পশ্চিমবঙ্গে এ ধরনের রেপের ঘটনা আমরা এই মমতা ব্যানার্জির আমলে আমরা বহু দেখে ফেলেছি, বহু দেখে ফেলেছি, এবং এরাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এরাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি দিনের পর দিন এই ধরনের ঘটনাগুলোই উদাসীন থাকতে। আমাদের রাজ্যের এই ধরনের যারা ক্রিমিনাল তারা কিন্তু আরো অনেক বেশি প্রশ্রয় পায় মুখ্যমন্ত্রীর কাজকর্মে, প্রশাসনের কাজকর্মে। আজকে যারা কুচবিহারে, তারপরে কামদুনিতে, হাসখালিতে, তারপরে বাক স্ট্রিটে, তারপরে পাঁচলায়, বিভিন্ন জায়গায় যারা মহিলারা নির্যাতিত হচ্ছেন, তারা কি বাংলার মেয়ে নন? তারা কি বাংলার মেয়ে নন? বাংলা কি এই মেয়েদের চায় না? মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হচ্ছে মেয়েরা আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আজকে যে মেয়েদের 500 টাকার লক্ষ্মীশ্রী দেওয়া হচ্ছে, আজকে যে মেয়েদের কন্যাশ্রী, যুবশ্রী আর কত কত শ্রীর মধ্যে আনা হচ্ছে, সেই মেয়েদেরই আজকে ধর্ষণ হচ্ছে এবং তারা আজকে বিচার পাচ্ছে না। হঠাৎ বাইরের স্টেটে যে ঘটনা ঘটছে, রাস্তায় সবাই নেমে পড়ছে, আমাদের রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে তার বিচার কোথায়? তার বিচার আজ কামদুনির জলজ্যান্ত প্রমাণ, 10 বছর হয়ে গেল, মাননীয় আমাদের গ্রামে দাঁড়িয়ে বলে এসেছিলেন 15 দিনে চার্জশিট এবং 30 দিনে সাজা ঘোষণা হবে, তাহলে আজ কেন 10 বছর কেটে গেল, এখনো দোষীদের সাজা হলো না কেন? আজকে শুধুমাত্র ধর্ষণ, শুধুমাত্র হ্যারাসমেন্ট, গ্যাংরেপ, এগুলো নিয়ে শুধুমাত্র কথা বললে মানে তার মানে এই নয় যে মহিলাদের বাকি দৈনন্দিন জীবনে কোনো সমস্যা নেই। এবং আমরা যদি অপেক্ষা করে থাকি কবে এই এক্সট্রিম লেভেলের এই ক্রাইমগুলো হবে, তারপরে আমরা সবাই জেগে উঠবো, তাহলে ভুল। আরো বিস্তারিত জানাবেন এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ হয়েছেন সিনিয়র এডিটর আমার সঙ্গে জবাব চায় বাংলায়। ঠিক কি উঠে এলো, কোন দিকে এগুলো বিতর্ক, ময়ূক?
দেখো প্রাইমারিলি যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি তা হলো মণিপুর নিয়ে সারা দেশ ব্যস্ত, মণিপুর নিয়ে আমরাও বাঙালিরা মোমবাতি মিছিল করছি, মণিপুর নিয়ে লেখালেখি করছি, সমস্ত ঠিক আছে। কিন্তু কোচবিহারের যে ঘটনা, মালদার যে ঘটনা, কোচবিহারে কি ভয়ঙ্কর ঘটনা কালকে ঘটলো, সারাদিন ধরে রিপাবলিক বাংলায় আমরা দেখালাম, এবং আজও কোচবিহার হোক বা অন্যান্য জায়গায় হোক, বাংলায় নারী নির্যাতন কবে বন্ধ হবে, বাংলায় শাসক বা সরকারের কবে এই সেন্সিটিভিটি তৈরি হবে যে এই কেসগুলো গুরুত্বপূর্ণ, এই কেসগুলো ছোট নয়, এই কেসগুলো সাজানো নয়, এই সেন্সিটিভিটিটা কবে তৈরি হবে। আজ সারাদিন ধরে আমরা এই ক্যাম্পেইনটা চালু করব এবং আজ সকাল 7টার সময় এই ঘোষণাটা বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন পৌঁছে যায় যে আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে, আমরা এই নারী সুরক্ষার কথা বলা হয়, কেন বাংলাতে নারী সুরক্ষা নিয়ে এতবার এত কিছু বলার পরেও সেই যে মানে চেষ্টাটা যেটা, সেই চেষ্টাটা পর্যন্ত আমরা দেখতে পারবো না শাসকের দিক থেকে। এবং সর্বোপরি পুলিশের ক্ষেত্রে, রাজ্য পুলিশের ভূমিকা এই ধরনের কেসে কী আছে, কেন আছে, বিরোধীদের এত প্রশ্নের মুখে রাজ্য সরকার পড়ছে, তারপরে তো ক্লিয়ার আসা উচিত, তাদের বক্তব্য সামনে আনা উচিত। এই সমস্ত কিছু নিয়ে আজ সারাদিন ধরে আমরা এই এই যে ঘটনাগুলো, কেমন আছে বাংলার মেয়েরা, বাংলার মেয়ের নিরাপত্তা চাই আমরা, বাংলার মেয়ে বাংলা নিজের মেয়েকেই চাই, একসময় আমরা শুনেছিলাম নির্বাচনের সময় 2021-এ, আমরা এই সময় শুনতে চাই বাংলার মেয়ে বাংলা নিজের মেয়ের নিরাপত্তা চায়। একেবারে মূল আপাতত ধন্যবাদ তোমাকে, আমাদের আজকের দিকে নজর থাকবে, কারণ আজকে গতকাল যেভাবে আমরা দেখেছিলাম বিধানসভা উত্তপ্ত হতে এই ইস্যুতে, এবং আজ সেই বিধানসভার দিকে নির্দিষ্ট করে নজর থাকবে, আর তার পাশাপাশি নজর থাকবে ভোট পরবর্তী হিংসার যে দিকে দিকে খবরগুলো আসছে, সেই ভোট পরবর্তী হিংসার সমাপ্তি কবে, নানান ইস্যুতে আমরা নজর রাখবো। তবে এই মুহূর্তে সময় হচ্ছে ছোট একটা বিরতি, বিরতির পর একেবারে টাটকা তাজা 50টা খবর নিয়ে দেখুন বুলেট, নজর থাক রিপাবলিক বাংলায়।